الرحمن الرحيم ان شاء الله ইতালিতে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে দারুস সালাম জিমিতাদিস নামিকরম এই ম্যাপটি হলো ইতালির ইতালির সেন্ট্রাল পয়েন্ট রোম রোম থেকে মাত্র 45 কিলোমিটার দূরে অবস্থিত স্যাটেলাইট থেকে যদি আমরা দেখি তাহলে আমাদের কবরস্থানটা দেখা যাবে এভাবে এই কবরস্থানটিকে শুধু একা যদি দেখা হয় তাহলে এভাবে দেখব এবং পার্শ্বে যে কালো দাগটি দেওয়া আছে এটা হলো টোটাল ভূমির পরিমাপ 400 হেক্টর জায়গা জি এটা হবে কবরস্থান আর তার পার্শ্বে যে জায়গাটা এখানে বিভিন্ন প্রকল্প একটু সবুজ বিনোদন ক্রিকেট খেলার মাঠ ব্যাডমিন্টন অর্থাৎ ওই সকল খেলা যা ইসলামিক সাংগঠনিক নয় সাথে পশুপালন কৃষি খামার ও একই সাথে এই প্রজেক্টে থাকছে একটি মসজিদ শিশুদের স্কুল আপ টু কলেজ এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কবরস্থানের ডিজাইন কিভাবে হবে এটা হলো সেন্ট্রাল পয়েন্ট একটি ঝর্ণা যেখানে 10,000 লোক একসাথে ইনশাল্লাহ জানাজা আদায় করতে পারবে আর সাথে যে 4টি নীল রঙের ডিজাইন দেখা যাচ্ছে এটা হলো বেহেস্তের সেই বিশেষ 4টি নহরের প্রতিশ্রুতি প্রবেশদ্বারের এটা হবে প্রথম প্রবেশদ্বার এবং তার দুপাশে থাকবে কার পার্কিং প্রতিটি কালো বিন্দুর মতো দেখা যাচ্ছে এখানে হবে একটি করে কবর এখানে প্রায় 3,000 কবর হবে এটা হবে যারা 3,000 ইউরো করে দিয়ে প্রতিষ্ঠাতা সদস্য হতে যাচ্ছে এটা হবে একটি কবরস্থানের মাপ প্রায় 2.6 মিটার স্কোয়ার এবং প্রতিটি কবরের সাথে থাকবে একটি করে বৃক্ষ এটা হলো ডিজাইনের বিভিন্ন পরিমাপ বিন্যাস যেমন 35 হেক্টর হবে কবর 8 হেক্টর হবে তার পার্কিং হেলিকপ্টার পার্কিং সহ বিভিন্নভাবে বিন্যাসকৃত এই কবরস্থান প্রকল্প আলহামদুলিল্লাহ আমরা যদি স্যাটেলাইট থেকে খুব কাছাকাছি দেখি তাহলে এভাবে দেখা যাবে এই কবরস্থান শান্তির বাগান সবুজে সমাদৃত হবে এভাবে প্রবেশদ্বার দারুস সালাম জিমিতাল ইসলামিক ইনতিকাল আলহামদুলিল্লাহ কবরস্থানের ভিতরে যদি আমরা প্রবেশ করি আমরা দেখতে পাব এভাবে সেন্ট্রাল পয়েন্ট একটি ঝর্ণা আর প্রতিটি কবরের সাথে থাকবে একটি করে সবুজ বৃক্ষ এই মুসলিম কবরস্থানটি প্রতিষ্ঠার জন্য আপনার সহযোগিতা একান্তভাবে কাম্য আপনার সহযোগিতাই হয়তো হয়ে উঠতে পারে আগামী 200 বছরে ইতালিতে মুসলিমদের সুন্দরভাবে কবর দেওয়ার একটি জায়গা